Welcome to our channel. এই ভিডিওতে আমরা দেখব সিঙ্গুলারিটি ফাংশন সম্পর্কিত কিছু এক্সাম্পল। তো যদি এরকম কোন একটা ইকুয়েশন দেয়া থাকে এবং এই ইকুয়েশনটাকে সিঙ্গুলারিটি ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে বলা হয় তখন কিভাবে প্রকাশ করতে হবে? তো ইকুয়েশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 10u অফ t - 2 - 10u অফ t - 5। তার মানে এখানে 2 পরিমাণ শিফট হয়েছে একবার এবং 5 পরিমাণ শিফট হয়েছে আরেকবার। তো দুইটা যেহেতু ইউনিট স্টেপ ফাংশন, সুতরাং আমরা যদি এই ইকুয়েশনটাকে ড্র করি ইউনিট স্টেপ ফাংশনের মাধ্যমে তাহলে কি দাঁড়ায়? প্রথম যে অংশটা, প্রথম পার্টটা হচ্ছে 10u অফ t - 2, তার মানে 2 ইউনিট শিফট হয়েছে। তাহলে t এক্সিস বরাবর যদি 0 2 এভাবে যদি পয়েন্ট আউট করে নিই, এই যে ফাংশনটা এটা শুরু হবে 2 পয়েন্ট থেকে আর এর ম্যাগনিচিউড হচ্ছে 10। তাহলে একটা ইউনিট স্টেপ ফাংশন 2 থেকে শুরু হলো, এভাবে চলতে থাকবে আর এর ম্যাগনিচিউড থাকবে 10। ওকে, দেন সেকেন্ড পার্টে যদি আসি তাহলে কি থাকছে? মাইনাস 10 অফ ইউ টি মাইনাস 5। তো এই এই ফাংশনটাকে যদি ড্র করি তাহলে কি আসবে? প্লাস, এখানে ম্যাগনিচিউড হচ্ছে মাইনাস 10 আর কোথায় থাকবে সেটা হচ্ছে 5 পরিমাণ, তার শিফটিং হবে। তাহলে এখানে যদি এই পয়েন্টটা হয় 5, এটা ছিল 2, তাহলে কি হবে, এই 5 পয়েন্টে গিয়ে মাইনাস 10, তার ম্যাগনিচিউড হবে মাইনাস 10 এরকম। তো এখন আমাদের এই দুইটা সিগনালকে প্লাস করতে হবে, মানে হচ্ছে অ্যাড করতে হবে। তো এখন যদি এডিশন করি তাহলে এর ধরনটা কেমন হবে? প্রথমে হচ্ছে 2 থেকে শুরু হলো এই এই সিগনালটা, তো 2 পয়েন্ট থেকে শুরু হবে, দেন চলছে 5 পয়েন্টে এসে একটা বিপরীত একটা সিগনাল পাচ্ছে। তার মানে প্রথমে তার ম্যাগনিচিউড ছিল 10, তো যদি ধরে নিই এই পয়েন্টটা 5 আর এই পয়েন্টটা 2, তাহলে মাইনাস 10 হবে, তার মানে হচ্ছে বিপরীত দিকে মাইনাস 10 পাবে, তো এটা স্টপ হয়ে যাবে, মানে হচ্ছে জিরোতে চলে যাবে। তার মানে আলটিমেটলি এই যে সিগনালটা ভি অফ টি, যে ভোল্টেজে যে সিগনালটা দেয়া আছে, সেটা এই সিগনালটা হবে। তো এভাবে একটা ইউনিট স্টেপ ফাংশনকে যে কোনো একটা যদি ইকুয়েশন দেয়া থাকে তাহলে তাকে এরকম স্টেপ বাই স্টেপ করে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে বলা আছে যে এই যে পালসটা আছে, মানে আমাদের সিগন্যালটা ড্র করা আছে, এই জায়গা থেকে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি স্টেপ বাই স্টেপ শুরু করি, প্রথমে সিগন্যালটা যেটা দেখতে পাচ্ছি এই সিগন্যালটা হচ্ছে একটা ইউনিট স্টেপ সিগন্যাল। ওকে, তো প্রথমে পয়েন্ট 0 পয়েন্ট থেকে একটা সিগনাল শুরু হয়েছে যার ম্যাগনিচিউড 10। তাহলে লিখে দিই এখানে একটা, এটা হচ্ছে আই অফ টি, একটা কারেন্ট সিগনাল 10 ইউ অফ টি। ওকে, 0 পয়েন্টে শুরু হয়েছে, এখন এটা চলছে 2 পয়েন্টে, এসে দেখতে পাচ্ছি এই সিগনালটা নিচের দিকে চলে এসেছে। তো নিচের দিকে কতটুকু এসেছে? এই অংশটা হচ্ছে 10, এই অংশটা 10, তার মানে নিচের দিকে 20 পরিমাণ চলে এসেছে। তো আমরা যেহেতু এখানে মাইনাস হয়েছে, মানে নিচের দিকে চলে এসেছে, তার মানে মাইনাস 20 ইউ অফ, আর 2 ঘর পরিমাণ যেহেতু শিফট হয়েছে, ইউ অফ টি মাইনাস 2। এরপরে এটা নিচে নেমে আসলো, নিচে নেমে দেন হচ্ছে আবার চলছে, এরপরে কি দেখতে পাচ্ছি 4 পয়েন্টে গিয়ে যখন টি ইকুয়াল 4 তখন এই সিগন্যালটা আবার উপরের দিকে 10 ঘর এসেছে, তার মানে প্লাস হয়েছে, মানে হচ্ছে পজিটিভ দিকে আবার 10 ঘর এসেছে। তাহলে কি হবে? তার মানে হচ্ছে প্লাস 10 অফ ইউ ইউ অফ, যেহেতু 4 পয়েন্টে, মানে 4 ঘর শিফট হয়েছে, টি মাইনাস 4। তো এই জায়গা থেকে আমরা যদি আরেকটু সিম্পলি একে যদি রিপ্রেজেন্ট করি, 10 কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে, ইউ অফ টি মাইনাস 2 ইউ অফ টি মাইনাস 2 প্লাস ইউ অফ টি মাইনাস 4, এটা হচ্ছে তার রিপ্রেজেন্টেশন। এখন এই ইকুয়েশনে বা এই প্রশ্নে আরেকটা টার্ম হচ্ছে ফাইন্ড ইটস ইন্টিগ্রাল। তো আমরা জানি যদি ইউনিট স্টেপ সিগনালকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা র্যাম্প সিগনাল পাই। তো এখন দুইভাবে এর ইন্টিগ্রেশনটা পেতে পারি, একটা হচ্ছে এই সিঙ্গুলার ফাংশন থেকে, মানে হচ্ছে এই যে রিপ্রেজেন্টেশনটা আছে ফাংশনের, এটা থেকে ডিরেক্ট আমরা পেতে পারি র্যাম্প সিগনালটা। আরেকটা ওয়ে হচ্ছে এই যে তার ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকেও আমরা পেতে পারি। তাহলে ইকুয়েশন থেকে যদি দেখি, আমরা জানি ইউনিট স্টেপ সিগনালকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাব ইউনিট র্যাম্প। তাহলে 10 অফ, এখানে ইউ অফ টিকে যদি ইন্টিগ্রেশন করি
r of t minus 2 r of t minus 2 plus r of t minus 4. Okay. তো এটা হচ্ছে ইউনিট র‍্যাম্প সিগন্যাল একে যদি আমরা ড্র করি একে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি আসবে তো প্রথমে t = 0 থেকে শুরু হবে t = 0 থেকে র‍্যাম্পটা শুরু হবে এখন তার ম্যাগনিটিউডটা কত হবে এখানে y = mx এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে এই ঢাল বা m এর ভ্যালু হচ্ছে 10 তো ঢালের ভ্যালু যেহেতু 10 তাহলে এই ম্যাক্সিমাম পয়েন্টটা তার কত হবে আমরা যদি y equal mx সূত্রে যাই y equal m বা ঢালের পরিমাণ 10 into a 2 পয়েন্টে এসে into 2 তার মানে 20 হবে তো ম্যাক্সিমাম এই ভ্যালুটা হবে 20 ওকে তো এখন কি পাচ্ছি এরপরে minus 2 r of t minus 2 যেটা ছিল plus 10 এটা হয়ে গেছে এখন minus 20 মানে 10 এর সাথে গুণ করা অবস্থা minus 20 তার মানে কি এই বিন্দুতে এসে আমরা বিপরীত দিকে minus 20 পাচ্ছি তো এখানে minus 20 মানে কি এই যে সিগন্যালটা ছিল এটা ছিল হচ্ছে 10 r of t তো আমরা এখন বিপরীত দিকে 20 r of t পাচ্ছি যদি আমরা 10 r of t পাই তাহলে কিন্তু এই জায়গায় সিগন্যালটা বন্ধ হয়ে যাবে কারণ কি তার বিপরীত একটা সিগন্যাল পাবে কিন্তু এই জায়গায় আমরা যেহেতু minus 20 r of t minus 2 পাচ্ছি তার মানে 2 বিন্দুতে সিগন্যালটা বন্ধ না হয়ে নিচের দিকে যেতে থাকবে এই এটা কিন্তু minus 20 r of t minus 2 ওকে তো এখন যেতে যেতে এরপরের পার্টটা কি দেখছি এরপরের পার্টটা হচ্ছে এটা r of t minus 4 সাথে 10 গুণ আছে মানে এই 4 পয়েন্টে এসে আবার 4 পয়েন্টে এসে আবার হচ্ছে প্লাস 10 r of t minus 4 পাচ্ছি তার মানে হচ্ছে যে সিগন্যালটা নিচের দিকে আসছিল তার বিপরীত দিকে আরেকটা সিগন্যাল পাচ্ছি তার মানে সিগন্যালটা এখানে বন্ধ হয়ে যাবে তো আলটিমেটলি তার যে রিপ্রেজেন্টেশনটা এটা হবে এরকম তো সিম্পলি আমরা এই এই ফাংশনটা থেকেও বা এই গ্রাফ থেকেও সিম্পলি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্মটা বের করতে পারি বা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকেও আমরা বের করতে পারি শুধু খেয়াল রাখতে হবে কখন ঢালের মানটা কেমন এবং হচ্ছে কোন বিন্দুতে এই সিগন্যালটা বন্ধ হয়ে যাচ্ছে আর কোন বিন্দুতে সেটা নিচের দিকে যাবে তো এভাবে সিম্পলি একটা সিঙ্গুলারিটি ফাংশনকে রিপ্রেজেন্ট করা যায় যে কোনো গ্রাফের মাধ্যমে আবার গ্রাফ থেকে বিপরীতভাবে ইকুয়েশনটাকেও রিপ্রেজেন্ট করা যায় তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও